নমস্কার, আমি শ্রাবণী চক্রবর্তী, আমি মালদায় থাকি। শ্রীমতী দরবার আয়োজিত অনলাইন আবৃত্তি প্রতিযোগিতায় মানসী বিভাগে আমি একজন প্রতিযোগী। আমি আপনাদের সামনে তসলিমা নাসরিনের লেখা এক অপ্রমিকের জন্য পাঠ করে শোনাব। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই শহরে তুমি বাস করবে, কাজে অকাজে দৌড়বে এদিক ওদিক, কোথাও আড্ডা দেবে অবসরে, মদ খাবে, তুমুল হইচই করবে, রাত ঘুমিয়ে যাবে, তুমি ঘুমাবে না। ফাঁক পেলে কোনো কোনো সন্ধে এ বাড়ি ও বাড়ি খেতে যাবে, খেলতে যাবে, কে জানে হয়তো খুলতেই যাবে আলগোছে কারোর শাট। আমার আঙিনা পেরিয়েই কোনো বাড়িতেই হয়তো এ পাড়াতেই হয়তো দুবেলা হাঁটাহাঁটি করবে, হাতে নাগালেই থাকবে, হয়তো কখনো জানিয়েও দেবে আমাকে কাছেই আছো। কুকুরে যেতে থাকবো, কুচি কুচি করে নিজেকে কাটতে থাকবো দেখা না হওয়ার যন্ত্রণায়। তবু বলবো না এসো, বলবো না, তোমাকে সুযোগ দেব না বলার যে তোমার সময় নেই বা ভীষণ ব্যস্ত তুমি ইদানিং। তোমার অপ্রেম থেকে নিজেকে বাঁচাবো আমি, তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। বছর পেরোবে, তোমার সঙ্গে দেখা হবে না আমার। তোমার সঙ্গে দেখা না হতে হতে ভুলতে থাকবো তোমার সঙ্গে দেখা হওয়াটা ঠিক কেমন ছিল, কি আশা করতে, হাসলে তোমাকে ঠিক কেমন দেখাতো, কথা বলার সময় নখ ঘুরতে চোখের দিকে নাকি অন্য কোথাও তাকাতে, পা নাড়াতে ঘন ঘন চেয়ার ছেড়ে উঠতে জল খেতে কিনা ভুলতে থাকবো। দেখা না হতে হতে ভুলতে থাকবো তুমি ঠিক দেখতে কেমন ছিল, তিলগুলো ঠিক মুখের কোথায় কোথায় ছিল, অথবা আগেই ছিল কিনা, তোমার চুমু খাওয়াগুলো জড়িয়ে পেঁচিয়ে চুলে বা বুকে মুখ গোজাগুলো ঠিক কেমন ভুলতে থাকবো। অনেকগুলো বছর পেরিয়ে যাবে, তোমার সঙ্গে আমার আর দেখা হবে না, এক শহরে অথচ দেখা হবে না, পথ ভুলেও কেউ কারোর পথের দিকে হাঁটবো না, আমাদের অসুখ বিসুখ হবে দেখা হবে না, কোনো রাস্তার মোড়ে কিংবা পেট্রোল পাম্পে কিংবা মাছের দোকানে বই মেলায় রেস্তোরাঁয় কোথাও কোথাও দেখা হবে না। আর অনেকগুলো বছর পর ভেবে রেখেছি যেদিন হুড়মুড় করে এক ঝাঁক আলো নিয়ে সন্ধে ডুবতে থাকবে আমার নির্জন ঘরে, যেদিন বারান্দায় দাঁড়ালে আমার আঁচল উড়িয়ে নিতে থাকবে বুনো বৈশাখী, এক আকাশ চাঁদের সঙ্গে কথা বলবো যে রাতে সারা রাত তোমাকে মনে মনে বলবো সেদিন কি এমন হয় দেখা না হলে, দেখা না হলে বুঝি বেঁচে থাকা যায় না, কে বলেছে যায় না, দেখো দিব্যি যায়, তোমার সঙ্গে দেখা হয়নি কয়েক হাজার বছর, তাই বলে কি আর বেঁচেছিলাম না, দিব্যি ছিলাম, ভেবেছিলাম বলবো, তুমি তো আসলে কিছু না ধরনের কিছু, আমার আকাঙ্ক্ষা দিয়ে এঁকেছিলাম তোমাকে, আমার আকাঙ্ক্ষা দিয়ে তোমাকে প্রেমিক করেছিলাম, আমার আকাঙ্ক্ষা দিয়ে তোমাকে অপ্রেমিকও করেছি, তোমাকে না দেখে লক্ষ বছর বেঁচে থাকতে পারি, অপ্রেমিককে না ছুঁয়ে অনন্তকাল, এক ফোঁটা চোখের জল বর্ষার জলের মতো ধুয়ে দিতে পারে এতকালের আকাশ সবগুলো ছবি, তোমার নাম ধাম দ্রুত মুছে দিতে পারে চোখের জল, তোমাকে নিশ্চিহ্ন করে দিতে পারে, আমাকে একা বলে ভেবো না কখনো, তোমার অপ্রেম আমার সঙ্গে সঙ্গে থাকবে। ধন্যবাদ।